আজকের পত্রপত্রিকা মিডিয়া বার্তাটা আছে। তিনি জনগণকে বলেছেন ভয় পাবেন না, কেউ কিছুই করতে পারবে না, উন্নয়নে জয় হবে। এখানে আর কিছু বলার নেই। মানুষ কিন্তু উন্নয়ন দেখছে, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। এই যে বিএনপি এত বিক্ষোভ সমাবেশ করছে, বালিশ লোটা কম্বল নিয়ে লোকজনকে নিয়ে আসছে, হাজার হাজার টাকা দিচ্ছে, তারপর ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় পিকনিকের মতো সমাবেশের অনুষ্ঠান করছে সাত দিন ধরে, তাতে কি পাবলিকের সংযোগ হচ্ছে? তাতে কি জনগণ আছে? এরা হচ্ছে এদের নেতা কর্মী যারা এতদিন ক্ষুধিত ছিল ক্ষমতার অভাবে। তাদেরকে একটু চাঙ্গা করার জন্য যে ক্ষমতা এবার আসছেই, তারেক রহমান তো বলছেই 10টা লাশ বানাবে দরকার, তারা এই শপথে উজ্জীবিত হয়ে আসছে, লোকজনকে আনছে। কিন্তু এখন কি দেখছেন, সেই পল্টন থেকে ডিসেম্বরে যা শুরু হয়েছিল গোলাপবাগের গরুরহাটে হোঁচটকে শেষ, তারপরে সরোয়াদ্দি তো যাবে না, কালকে গেছে, কালকে সরোয়াদ্দিতে গেছে, এই যে আন্দোলন তুঙ্গে আরো বড় আন্দোলনের ডাক দেবে এ আশায় গেছে, তো তো সেখানে কি হলো? ভাঙা হাট, হাট ভেঙে গেছে, বিএনপির হাট ভেঙে গেছে, এটা জমবে না।